আলাইকুম, দিস ইজ লাবিব মম ডায়েরি। আশা করছি সবাই ভালো আছেন। এখন সন্ধ্যা 7টা, আমরা চলে এসেছি নবাবগঞ্জের খুব সুন্দর একটি ক্যাফেতে। এখানে অনেকগুলো ক্যাফে হওয়ার কারণে কোন ক্যাফেটা সুন্দর সেটা দেখার জন্য অনেকগুলো ক্যাফে আমরা ঘুরে ঘুরে দেখলাম। অবশেষে ভিলেজ গার্ডেন ক্যাফেটাই আমাদের পছন্দ হওয়ায় আমরা এই ক্যাফেতেই ঢুকে পড়লাম। এই ক্যাফেটি হচ্ছে নবাবগঞ্জ মাঝিরকান্দা নামক স্থানে অবস্থিত। এই ক্যাফের ভিতরটা দেখতে কেমন, তাদের খাবারের মান কেমন এবং কী কী খাবার পাওয়া যায়, আর এই ক্যাফেতে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা কীভাবে কাটালাম তা আপনাদের মাঝেই শেয়ার করব। সো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিন। ক্যাফে মানেই ছবি তোলা। ক্যাফেতে আসব আর ছবি তুলব না তা কী করে হয়? ক্যাফেতে প্রবেশের সাথে সাথেই আমরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ক্যাফের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে রাতের বেলা। অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, অনেকগুলো সুন্দর সুন্দর ফটো ফ্রেমও আছে এই ক্যাফেতে। সবাই তাদের সুন্দর সুন্দর মুহূর্তটাকে ফটো ফ্রেমে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে গেছে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে ছোট একটি প্লেগ্রাউন্ড। আমার লাবিব তো মহানন্দে খেলতে শুরু করে দিল। আপনারা হয়তো অনেকেই ভাবছেন সন্ধ্যা 7টায় কেন আমরা ক্যাফেতে আসলাম। আসলে আমাদের আসার কথা ছিল বিকেলবেলা। আজ ছিল পহেলা বৈশাখ, সেই উপলক্ষে আমরা সবাই শাড়ি পরব ঠিক করলাম আগে থেকেই। আর সবাই শাড়ি পরতে পরতে মূলত আমাদের এই দেরি হওয়া। যাই হোক, আরও আগে আসতে পারলে হয়তো আরেকটু সময় নিয়ে ঘোরাঘুরি করতে পারতাম আর মন ভরে ছবি তুলতে পারতাম। অনেক তো ক্যাফেতে ঘোরাঘুরি করলাম এবং ছবি তুললাম, এখন আমাদের খাওয়ার পালা। তো তাদের মেনুতে অনেক রকমের খাবার আইটেম ছিল, রাইস, বার্গার, স্যুপ সহ অনেক প্রকার থাই খাবার পাবেন এখানে। চাইলে আপনারা সেট মেনুও অর্ডার করতে পারেন। আমরা আমাদের প্রত্যেকের পছন্দ মতো খাবার অর্ডার করলাম। এই যে আজকে আমাদের খাবারের অর্ডার, এটা আমার মোবাইলটা কই, লাবিবের জন্য কি বার্গার না? আমার মোবাইলটা কই, এই যে সানির জন্য বার্গার আর সুরের জন্য বার্গার। আর এদিকে সানি, সনি, আয়শা আর জুবারের জন্য কি পাস্তা, পাস্তা অর্ডার করছি আর আমরা খাইছি। মূলত সবাই ক্যাফেতে আসে কফি খাওয়ার জন্য। মজার বিষয় হচ্ছে আমরা ক্যাফেতে আসলাম কিন্তু কফি খেলাম না। তাদের ক্যাফের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর হলেও খাবারের মান তেমন ভালো ছিল না, মোটামুটি ছিল। আরেকটা জিনিস আমার কাছে খুবই বাজে লেগেছে, তাদের টয়লেটের অবস্থা একদম পাবলিক টয়লেটের মতো। সুতরাং বুঝতে তো পারছেন কী একটা অবস্থা। এই ক্যাফের কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দয়া করে টয়লেটের দিকে একটু নজর দিবেন। এখন বাজে রাত 10টা, খাবার শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। তুমি